তো জঙ্গল শুরু হয়ে গেছে এখান থেকেই। এসে গেছি আমরা জঙ্গলের মধ্যে, প্রবেশ করে গেছি। তো তোমরা এনজয় করো এবং দেখতে থাকো। রাস্তাটাই ঢুকবো না, সামনে একটা ভালো রয়েছে ওটাই ঢুকবো। আমরা রাস্তাটাই আগেও একবার ঢুকেছিলাম, রাস্তাটা খুবই ভালো। এখানে একটা রেস্টুরেন্ট হচ্ছে, জানি না কবে শুরু হয়েছে, কবে থেকে হয়তো কিছুদিন আগেই, হয়তো এক দু বছরের মধ্যেই শুরু হয়েছে। আমাদেরকে ওই রেস্টুরেন্ট থেকেও ঘুরিয়ে নিয়ে যাবো। একটা রাস্তা চলে গেছে ভিতর থেকে, যেটা কাঁকর রাস্তা, আমি যাবো না, কারণ ওখানে গেলে ফেঁসে যেতে পারি যেহেতু বৃষ্টির সময়, বর্ষার সময়। চলো, কেউ নেই, এবার আমি টার্ন নেব লেফট সাইড, যে পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে ওইখান থেকেই নেবো, একটু ভেতরে যাবো। চলো তোমাদেরকে একটু জঙ্গলের ভেতরটা দেখাই। ভাই রাস্তার দিকেই যাই, ঘুরে গেছি ভিতরে কিছু জঙ্গলের আরো ভিতরটা। জঙ্গল দেখতে এসেছি ভাই, জঙ্গল দেখবো, যেখানেই যেতে হবে, আরো ভিতর দিয়ে যেতে হলে আরো ভিতরেই যাবো জঙ্গল দেখতে। খুব একটা বেশি দূর যাবো না, কারণ হয়তো সামনে গ্রাম পড়ে যাবে, যেহেতু রাস্তাটা ভালো তাই গ্রাম পড়ে যাবে, হয়তো ওটাই লাস্ট গ্রাম পড়বে। তো একটা বট গাছ দেখতে পাচ্ছ, কত পুরনো, ফিলিংসটা নাও বন্ধু, জায়গাটা দেখো। আর এখানে কিন্তু জানুয়ারিতে খুবই, ডিসেম্বর থেকে জানুয়ারি পুরো দেশ দুটো মাস খুবই কিন্তু ভিড় থাকে, কারণ এখানে অনেকে ফিস্ট করতে আসে, পিকনিক করতে আসে। তো আমরা যাবো না এখানে, কি দাঁড়াই গিয়ে একটু দেখি চারিপাশটা।